মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস বিভাগের সামনে বিক্ষোভ রোগী ও রোগীর আত্মীয়দের, যদিও এই বিষয়ে আশ্বস্ত করেছেন হাসপাতাল সুপার। মোহন মলে ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট রয়েছে একই ছাদের তলায় দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েট হল, শাগুন অ্যান্ড উৎসব, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস হোক কিংবা ম্যারেজ সেরিমনি, রয়েছে বুফে ক্যাটারিং সার্ভিস, হিউজ বেসমেন্ট পার্কিং। ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট বহরমপুর মোহন মল। আমাদের ডায়ালিসিসের নিয়ম যেমন ছিল তেমনি থাকবে, আমাদের ডায়ালিসিস যেমন ভাবে করা হচ্ছিল সেইভাবে করা হোক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস বিভাগের সামনে বিক্ষোভ রোগী ও রোগীর আত্মীয়দের, ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। রোগী ও রোগীর আত্মীয়রা অভিযোগ করেন, ডায়ালিসিসের জন্য নিয়মে কিছু বদল আনা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য হাসপাতালে আগে থেকে রোগীকে ভর্তি হতে হবে, এই নিয়ম চালু হলে অনেক ক্ষেত্রেই তা মানা সম্ভব নয়, চরম বিপাকে পড়তে হবে দূর দূরান্ত থেকে আসা রোগীদের। আজকে সকালে যদি আমার মায়ের ডায়ালিসিস সকাল 7টা থেকে যদি শুরু হয়, তার মানে তার আগের দিন আমাকে ভর্তি হতে হচ্ছে, এটা কি সম্ভব বলুন? যিনি এই এই যে অর্ডারটা দিয়েছেন না, তিনি যদি একবার যদি আমাদের সাথে যদি থাকেন, মানে আমার মা যদি ভর্তি হচ্ছে তাহলে আমার মায়ের মেন্ট নর্মাল পেশেন্টের মধ্যে ওনাকেও বসিয়ে রাখা উচিত। চাইছি যেরকম সিস্টেমও হতো, মানে এখান থেকে সব কিছু যেরকম মানে ঘর থেকে হয়তো হয়ে গেল, এইভাবেই হোক। এই যে নিয়ম শৃঙ্খলা, মানে একটা মানুষের প্রতি অত্যাচার, এমনিতেই ডায়ালিসিসের রোগী মানে জীবনের শেষ, এটা সবাই জানে। তার উপর যদি এই ভর্তি করে একটা অসুস্থ ব্যক্তিকে ভর্তি করতে হচ্ছে, আরও অসুস্থ হয়ে যাবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সেভ ভুল বোঝাবুঝির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে, ডায়ালিসিস রোগীদের চিকিৎসা পরিষেবার জন্য ভর্তি বাঞ্ছনীয় নয়, একই সাথে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও রয়েছে। ওরা বলছে ওরা একটা অর্ডার বের করে যারা চাইবে ভর্তি হলে যে সুবিধে সেটা বলা হয়েছে, এটা ম্যান্ডেটরি নয়, কেমন ওটা ওদের বোঝার ভুল হয়েছে। সেই নিয়ে আজকে শুনলাম 8টার সময় একটা সমস্যা হয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে, কোনো ব্যাপারই নেই, কেমন। এবং একই সঙ্গে আমার ধারণ যে ডিপার কজ সেটা আপনাদের কাছে যেটা হাইলাইট করছে না, লোকে স্বাস্থ্যসাথী কার্ডটা জমা দিতে চাইছেন না, সেইটাতে বোধ হয় বেশি আপাসুলা প্রতি, যেটা অনেকবার অনেক সময় পাবলিকটা সামনাসামনি বলছে।